গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই সবাইকে আমার দীপাবলির অনেক শুভেচ্ছা এবং আশা করি এই দীপাবলি তোমাদের আগামী যে দিনগুলো আছে নিশ্চয়ই আমাদের মনের যে কামনা আছে বা আমাদের যে ইচ্ছা আছে সেই জিনিসগুলিকে আলোকিত করবে। আমরা আবার আগের মতো স্কুলে যেতে পারবো, খেলতে পারবো এবং বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবো। সেই দিনগুলি এই দীপাবলির ফলে যাতে আমাদের জীবনে আবার পুনরায় আলোকিত হয়ে ফিরে আসে এই শুভকামনা আমি রাখছি। তো আজকে আমাদের এই যে ম্যাথামেটিক্স ক্লাস, এই ম্যাথামেটিক্স ক্লাসে আমি সবাইকে আবার স্বাগত জানাই এবং আশা করব যে এই ক্লাসগুলোতে যারা যারা রেগুলারলি ফলো করছো তারা তাদের প্রবলেমসগুলো আবার তুলে ধরবে। আমাদের যেহেতু লাইভ ক্লাস, তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতে পারো, তোমাদের যে প্রবলেমসগুলো আছে শেয়ার করবে। পাশাপাশি আমি গতদিন তোমাদেরকে কিছু ম্যাথামেটিক্সের উপরে মডেল দেখিয়েছিলাম, সেই মডেলগুলি তোমরা করার চেষ্টা করছো। যারা মিস করেছো তাদের আমি এক দুটো রিক্যাপ অবশ্যই আবার দিয়ে দেব। পাশাপাশি তোমরা এটাও জানো যে এর মধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টারকে সুন্দরভাবে শেষ হয়েছে। অলমোস্ট অল দ্য প্রবলেমস আই হ্যাভ ফিনিশড ডিউরিং মাই ক্লাসেস। হ্যাঁ, এবং দুটো চ্যানেলে অনেকগুলো চ্যাপ্টার আবার রিপিটও হচ্ছে। তো যারা এটাতে বুঝতে পারছো না বা যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য আবার আরেকটা চ্যানেলেও কিন্তু ক্লাস হচ্ছে। এটা তোমরা নিশ্চয়ই যারা ফলো করছো রেগুলারলি তারা জানো। এবং তোমাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলি তোমরা বিগত দিনে যেরকম প্রশ্ন করেছিলে তার কিন্তু সমাধানগুলি আমি দেখিয়েছি এবং পুনরালোচনা করে দিয়েছি। তো এইভাবে আমাদের এই বেশ কয়েক মাস ধরে যে অনলাইন ক্লাস চলছে তার মধ্যে কিন্তু অনেকগুলি টপিক খুব সিস্টেমেটিক্যালি এবং খুব ডিসিপ্লিন ওয়াইজ আমিও করে দিয়েছি। তোমাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলি যখন আমার সামনে তুলে ধরেছ সেগুলিও আমি তোমাদের বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমাদের যে পার্ট আছে অ্যালজাব্রিক এক্সপ্রেশন অর্থাৎ বীজগাণিতিক রাশিমালা এবং অভেদাবলী, অ্যালজাব্রিক এক্সপ্রেশনস অ্যান্ড আইডেন্টিটিস, যে এনসিইআরটির বই আছে বা তোমাদের যে টেক্সট বইটা আছে সেই বইটাই কিন্তু আমরা থরোলি করে যাচ্ছি এবং তার ম্যাক্সিমাম প্রবলেমস আমি তোমাদের বোর্ডে করিয়ে দিচ্ছি। হয়তো যদি কোনো অসুবিধা থাকে বা তোমরা কোনো ক্লাস মিস করে থাকো তাহলে নিশ্চয়ই ইউটিউবে গিয়ে তোমরা আবার এই চ্যানেলের রেসপেক্টে অনলাইন ক্লাস লিখলে তোমরা এগুলি আবার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আশা করি তোমাদের যারা ফলো করছো তারা নিশ্চয়ই ভালোভাবে এই জিনিসগুলি বুঝতে পারছো এবং কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমাকে জানাবে। এখন অ্যালজাব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতিক রাশিমালা এবং অভেদাবলী যে চ্যাপ্টারটি আছে তার আমরা এক্সারসাইজ 9.2 এবং 9.3 এর 9.1 তো আগেই শেষ হয়েছিল, 9.3 এর অর্ধেক পর্যন্ত দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত আমরা শেষ করে নিয়েছি। বিগত দিন আমি তোমাদের এক দুটো মডেল দেখিয়েছিলাম, তার সঙ্গে রিলেটেড মডেলটা আমি আবার একটু যারা ক্লাসটা মিস করেছো একটু রিপিট করে দিচ্ছি। দেখো, প্রথম গতদিন আমি বলেছিলাম একটা স্কোয়ারের কথা। তো একটা স্কোয়ার, দ্যাট ইজ একটা স্কোয়ার তোমরা তো দেখতেই পাচ্ছ, এই স্কোয়ারটাকে যদি আমরা এরকমভাবে ফোল্ড করি তাহলে দেখো এই এবং এই, ঠিক আছে, এইভাবে যদি আমরা ফোল্ড করি, ফোল্ড করলে এভাবে যদি আমরা ভাঁজ করি তাহলে দেখো দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। দেখো এদিকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং এদিকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে দুটো। তারপরের যে অংশটা আছে এই অংশটাকে যদি তোমরা এভাবে ভাঁজ করো তাহলে এই যে এভাবে ভাঁজ করলে, তারপরে যদি কাটো দেখো এখানে, হ্যাঁ পুরাটা দেখা যাচ্ছে না, আমি আবার ছবি এঁকে তোমাদের দেখাবো। এখানে একটা বর্গক্ষেত্র আমরা পাচ্ছি, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা প্যারালোগ্রাম বা সামন্তরিক এবং এখানে আরেকটা ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল দেখো 1 পিস 2 পিস, এখানে হচ্ছে 3 পিস 4 পিস 5 6 এবং 7, এখানে 7টা পিস আমরা এই মানে স্কোয়ারটাকে ফোল্ড করে এবং কাটিং এর মাধ্যমে পেয়ে যাচ্ছি। এই 7টা পিস তোমরা সবটি পিসকে যেহেতু সাদা দেখেছো তাহলে তোমাদের একটু অসুবিধা হতেই পারে। তাহলে দেখো এই পিসগুলি আমি গতদিনও দেখিয়েছিলাম জিনিসটা, একটু আমি সংক্ষেপে একটু রিপিট করছি যারা মিস করেছো বা যাদের কোনো অসুবিধা আছে করতে গিয়ে পারোনি। এই যে দেখো যে স্কোয়ারটা আমি নিয়েছিলাম আমার হাতে সেটাকে কালার করেই কিন্তু আমি এই অংশটা পেয়েছি। তার মধ্যে তোমরা দেখো দুটো ট্রায়াঙ্গেল, টোটাল দেখো 5টা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ তোমরা, একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর একটা দেখো সামন্তরিক বা প্যারালোগ্রাম দেখতে পাচ্ছ। এই যে অংশগুলো আছে এনে কয়টা অংশ আছে তোমরা কাউন্ট করলে দেখতে পারবে, উপরের দিকে দুইটা ট্রায়াঙ্গেল আছে, তারপরে সেকেন্ড লাইনে 1 2 3 4 চারটে পার্ট আছে জিওমেট্রিক্যাল শেপ, আর নিচে একটা ট্রায়াঙ্গেল আছে।
তাহলে 4+2+1 দ্যাট ইজ 7 জিওমেট্রিক্যাল শেপস অলরেডি ইন মাই হ্যান্ড। এই সাতটা জিওমেট্রিক্যাল যে শেপ আছে, পাঁচটা ট্রায়াঙ্গেল, একটা সামন্তরিক, একটা বর্গক্ষেত্র, এগুলিকে যদি আমি এভাবে একটু জয়েন করে দিই, ঠিক আছে, তাহলে তোমরা দেখা তো কয়টা ট্রায়াঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5 পাঁচটা ট্রায়াঙ্গেল আছে। যে গলাটা আছে, গলার যে অংশটা আছে, হ্যাঁ, এই যে গলার যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এদিকে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সামন্তরিক। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা একটা অ্যানিমেলের শেপকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এই যে শেপটা, এই যে সাতটা পিস, স্কোয়ারের সাতটা পিস নিয়ে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করাটা, এটা আমি গতদিন তোমাদের বলেছিলাম, এটাকে বলা হয় কি, ট্যানগ্রাম। সেম ভাবে এখানেও সেম, দেখো সাতটা পিস আছে, এই সাতটা পিসকে অ্যারেঞ্জমেন্ট করে আমরা দেখো একটা, হ্যাঁ, কুকুরের স্টাইল দিয়েছি প্রথমে, ঠিক আছে, একটা অ্যানিমেল, আর নিচে দেখো একটা সুন্দর, এই দেখো এখানে কিন্তু এটা মানে ট্রায়াঙ্গেল, সেম পাঁচটা ট্রায়াঙ্গেল, একটা দেখো বর্গক্ষেত্র আছে এবং একটা সামন্তরিক আছে, দিয়ে কিন্তু আমরা ঠিক একটা একটা বাড়ি তৈরি করে ফেলেছি এই সাতটা পিস দিয়ে, এবং একটা অনেকটা কুকুরের স্টাইলের একটা অ্যানিমেলের মতো আমরা শেপ দিয়ে দিয়েছি। তাহলে এই যে জিনিসগুলিকে, এগুলিকে বলা হচ্ছে কি, ট্যানগ্রাম, এটা একটা পার্ট। নেক্সট আজকে আমরা নতুন আরেকটা, আরো দুটো মডেল দেখাবো তোমাদের জন্য, পরে আমি দেখাচ্ছি যখন আমাদের চ্যাপ্টারে আসছে। আমি তার মধ্যে একটা জিনিস তোমাদের দেখিয়ে নেই, তারপরে আমি আবার আরো দুটো মডেল দেখাবো। তো এখন এক্সারসাইজ 9.3 বা অনুশীলনী 9.3, পেজ নাম্বার হচ্ছে 193, পেজ নাম্বার হচ্ছে, হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 193। এখান থেকে আমরা গতদিন কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত হয়েছিল, আজকে চলো আমরা 4 নাম্বারটাকে নিয়ে ট্রাই করি। এখানে বলেছে কি, সরল করো, ফার্স্ট কোশ্চেন আছে সরল করো এবং নির্দেশ অনুযায়ী মান নির্ণয় করো, ঠিক আছে, তোমাদের মান নির্ণয় করতে হবে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে সরল করো। তাহলে প্রথম, যেহেতু সরল করা বা সিম্পলিফাই লেখা আছে তোমাদের বইয়ে, তাহলে প্রথমে আমরা এটাকে সরল করব, তারপরে আমরা মান নির্ণয় করব। এটা করতে গিয়ে অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে, তারা প্রথমেই দেখো এখানে এক্স এর মান কি দেওয়া আছে, 3, এক্স এর জায়গাতে তোমরা 3 বসিয়ে ফেলো, এরকম কিন্তু বলেনি। মান নির্ণয়টা হচ্ছে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে সিম্পলিফাই বা সরল। এর মানেটা কি, মানেটা হচ্ছে তোমাকে যে মাল্টিপ্লিকেশন দেওয়া আছে এই মাল্টিপ্লিকেশনের কাজটা বা গুণের কাজটা আগে কমপ্লিট করবে, তারপরে যদি এটাকে যোগ বিয়োগ কিছু করা যায় এরকম ভাবে এটাকে সরল করে নেবে, তারপরে তুমি এক্স এর জায়গাতে 3 বসাবে। কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা কি করো, এক্স এর জায়গাতে প্রথমেই 3 বসিয়ে করে ফেললে, তাহলে কিন্তু তোমরা পুরো মার্ক্সটা পাবে না, শুধু মান নির্ণয়ের জন্য মানটা যে পার্টটা আছে সেটার একটু মার্ক্স পাবে, সরল করার জন্য যে নাম্বারটা ধরা আছে এই নাম্বারটা কিন্তু বাদ চলে যাবে স্টেপ মার্ক্সের নিয়ম অনুযায়ী। তো চলো আমি একটু দেখাই, কোশ্চেন নাম্বার 4 এর 1 অঙ্কটা আমি দেখাচ্ছি, 3x ইন্টু 4x মাইনাস 5 প্লাস হচ্ছে 3, এই হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটাতে, হ্যাঁ, আমাদের মাল্টিপ্লাই করতে হবে প্রথমে। তাহলে তোমাদের বোর্ডটা একটু দেখতে অসুবিধা হচ্ছে লাইটের জন্য, তবু দেখো আমি একটু বড় করে লিখছি যাতে বুঝতে পারো। তাহলে দেখো 3 4 যা হচ্ছে 3 4 হচ্ছে 12, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস 3x ইন্টু 5 হচ্ছে 15x প্লাস হচ্ছে 3, এই হচ্ছে দেখো সরল করো। তাহলে এই যে সরল করোর যে পার্টটা আছে এটার মধ্যে কিন্তু আমরা গুণ করার পর আমরা কিন্তু আর কিছু যোগ বিয়োগ করতে পারছি না, তো যার ফলে আমাদের সিম্পলিফিকেশন বা সরল করো পার্টটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। চলো পরবর্তী, আমাদের কি দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 যখন, তাহলে রোমান 1 দিয়ে লেখো, যখন যখন এক্স ইজ ইকুয়াল টু 3, এর মানে তোমরা যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা এক্স এর জায়গাতে 3 বসিয়ে দাও, তাহলে 12 ইন্টু হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 15 ইন্টু 3 প্লাস হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 108 45 প্লাস হচ্ছে 3, তাহলে তোমাদের এখানে কত, 42 2 দিয়ে হলো 6, হচ্ছে 108 মাইনাস 42 6 হলো 66 হচ্ছে তোমাদের এখানে আনসার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট রোমান 2 তে কি বলেছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু হাফ, তাহলে রোমান 2 তে আমরা বসিয়ে দিচ্ছি 12 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 15 ইন্টু হচ্ছে হাফ প্লাস হচ্ছে 3,
তাহলে 12 ইন্টু 1 বাই 4 মাইনাস 15 বাই 2 প্লাস 3। এখন দেখো এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর যেহেতু ছবিটা দেখতে তোমাদের কিছুটা কষ্ট হচ্ছে এজন্য আমি একটু বারবার মুখে বলে দিচ্ছি, জিনিসটা তোমরা করার চেষ্টা করো। তাহলে 12 কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 আসবে, মাইনাস 15 বাই 2 হয়, প্লাস হলো 3। তাহলে দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3, 6, 6 মাইনাস 15 বাই 2, তাহলে 12 মাইনাস 15 বাই 2 মাইনাস 3 বাই 2, এই হচ্ছে তোমাদের কমপ্লিট আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 এর বি পার্টটা। যাদের এই জায়গাটাতে কোনো সমস্যা আছে তাদের জন্য আমি আরেকটা অঙ্ক একটু আলোচনা করে দেখাচ্ছি, হলো বি নাম্বার, কোশ্চেন নাম্বার 4 এর বি। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 4 এর বি, যেহেতু তোমাদের বোর্ডটা দেখতে অসুবিধা হচ্ছে তোমরা একটু বই থেকেই লিখে নাও, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস হচ্ছে 5। রোমান 1 এ কি দিয়েছে, এ ইজ ইকুয়াল টু 0, আর রোমান 2 তে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু মাইনাস 1, এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই যে মাল্টিপ্লিকেশনের কাজটা যদি আমরা করে নেই প্রথমে, তাহলে আমাদের সরল করা পার্টটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা এ এর জায়গাতে 0 বসিয়ে মান নির্ণয় করব এবং এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি এ ইন্টু এ স্কোয়ার, তার প্রোডাক্টটা কি হয় চিন্তা করো, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মিলে হচ্ছে এ কিউব। তো চলো লিখে নেই, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের সিম্প্লিফিকেশন বা আমাদের যে মাল্টিপ্লিকেশনটা আছে সেটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা এর জায়গাতে কি বসাবো, 0। চলো বসাই রোমান 1, তাহলে এর জায়গাতে যদি আমরা 0 বসিয়ে দিই, 0 প্লাস 0 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 5, আর রোমান 2 হচ্ছে 1 মাইনাস 1 হোল কিউব প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 5, মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 5 ইকুয়াল টু আনসার তোমরা পেয়ে গেলে 6 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যাদের একটু লাইটটার জন্য অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ না, তারা আমার সাউন্ডটার প্রতি একটু কনসেন্ট্রেট করো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ আমরা দেখো যোগ করো বা যোগ করো লেখা আছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 এ কি করে তোমরা এই ধরনের অ্যালজাব্রিক্যাল যে পার্টটা আছে সেটাকে তোমরা প্লাস করবে এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 5 এর এ হচ্ছে দেখো পি পি ইন্টু পি মাইনাস কিউ প্লাস কিউ ইন্টু কিউ মাইনাস আর প্লাস আর ইন্টু আর মাইনাস পি। তাহলে পি ইন্টু পি মাইনাস কিউ প্লাস কিউ ইন্টু কিউ মাইনাস আর প্লাস আর ইন্টু আর মাইনাস পি। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে এটার মাল্টিপ্লিকেশন কাজটাকে সেরে নেওয়া। তাহলে পি আর পি ইন্টু করলে হয় কত, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার কিউ আর আর স্কোয়ার মাইনাস আর পি। তাহলে দেখো এখন এই যে মাল্টিপ্লিকেশনের পার্টটা আছে এটার মধ্যে কোনো লাইক টার্মস আছে কি না, যদি কোনো লাইক টার্মস থাকে তাহলে এটাকে আমরা অ্যাড বা সাবট্রাকশন করতে পারব। কোনো যদি সদৃশ পদ থাকে তাহলে কিন্তু এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারব, কিন্তু এখানের মধ্যে কিন্তু কোনো সদৃশ পদ আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু কোনো লাইক টার্মস বা সদৃশ পদ নেই তাহলে আমাদের এডিশনটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার আমরা চলো বিতে চলে যাচ্ছি। নেক্সট বি নাম্বার, বি নাম্বারেও কিন্তু যোগ করতে বলেছে, বি সি এবং আচ্ছা বি নাম্বারটা দেখো, টু এক্স ইন্টু টু এক্স ইন্টু
z माइनस एक्स माइनस वाई, z माइनस एक्स माइनस वाई प्लस टू वाई इंटू जेड माइनस वाई माइनस एक्स। ঠিক আছে, যেহেতু যোগ করতে বলেছে বা এডিশন আমাদের করতে হবে, তাহলে আমাদের কিন্তু এডিশন চিহ্নটা মিডলে দিতে হবে। এখানে তোমরা কমা চিহ্ন দিয়ে অনেক সময় অনেকে যোগ করে ফেলো, যারা একটু কম বুঝতে পারো, তো তাদের জন্য বলছি আমি ভালো করে, যেহেতু আমাদের যোগ বা এডিশন রিলেটেড প্রবলেমস, তাহলে আমাদের এখানে এডিশন চিহ্ন পুট করতে হবে। নেক্সট, তাহলে দেখো টু এক্স দিয়ে যদি ইন্টু করো, তাহলে টু জেড এক্স মাইনাস টু এক্স স্কোয়ার টু এক্স ওয়াই টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই। ঠিক আছে, আমি আবার জিনিসটা একটু বলে দিই, শুনে শুনে নাও ভালো করে, যেহেতু তোমরা লেখাটা পরিষ্কার দেখতে পাচ্ছ না। তাহলে টু এক্স ইন্টু জেড হচ্ছে টু জেড এক্স, টু এক্স ইন্টু এক্স হচ্ছে টু এক্স স্কোয়ার, টু এক্স ইন্টু ওয়াই হচ্ছে টু এক্স ওয়াই, তারপরে প্লাস দিয়ে দিলাম টু ওয়াই জেড চলে আসবে, টু ওয়াই মাইনাস ওয়াই মিলে মাইনাস টু ওয়াই স্কোয়ার হবে, আর টু ওয়াই ইন্টু মাইনাস এক্স মাইনাস টু এক্স ওয়াই। এখন আমাদের নেক্সট ডিউটি, মনে আছে তো যে এটার মধ্যে কোনো রকমের সদৃশ্য পদ বা কোনো লাইক টার্মস আছে কিনা আমরা দেখব। তো চলো দেখি, টু জেড এক্স তো এখানে কোনো পার্ট নেই, আর হচ্ছে টু এক্স, হ্যাঁ শুধুমাত্র একটা পার্ট মিল আছে, সেটা হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস টু এক্স ওয়াই। তাহলে এই দুইটাকে কিন্তু আমাদের একটু অপারেশন করতে হবে, মাইনাস টু আর মাইনাস টু মিলে হয়ে যাবে মাইনাস ফোর এক্স ওয়াই, যদি সেম চিহ্ন থাকে তাহলে প্লাস হবে আর আমরা ওই পার্টটা সঙ্গে বসবে। তাহলে দেখো টু জেড এক্স মাইনাস প্লাস টু ওয়াই জেড মাইনাস ফোর এক্স ওয়াই টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। তাহলে টু জেড এক্স প্লাস টু ওয়াই জেড মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এডিশনের পার্টটা, আশা করি তোমরা যোগের নিয়মটা সম্পর্কে মোটামুটি ভালো বুঝতে পেরেছ। চলো আমরা এখন চলে যাচ্ছি বিয়োগ কি করে করতে হবে, অ্যালজেব্রিক্যাল সাবস্ট্রাকশন হাউ টু ফাইন্ড আউট, লেটস ডু ওয়ান সলিউশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ফাইভের সি নাম্বারটা দেখো, এত থেকে বিয়োগ করো, তাহলে যেটা থেকে বিয়োগ করতে বলেছে সেটাকে কিন্তু আমরা আগে লিখব। ঠিক আছে, তাহলে এই পার্টটা, তারপরে তোমরা মাইনাস চিহ্ন পুট করবে যেহেতু যোগ বিয়োগ করতে বলেছে, তারপরে সেকেন্ড পার্ট। তাহলে আমি একটা অঙ্ক যদি তোমাদের করে দেখাই, সি নাম্বার ফোর এল, তারপর হচ্ছে তোমাদের টেন এন মাইনাস থ্রি এম প্লাস হচ্ছে টু এল মাইনাস থ্রি এল এল মাইনাস ফোর এম প্লাস ফাইভ এন। তাহলে এত থেকে বিয়োগ করতে বলেছে, এটার থেকে এটাকে বিয়োগ করতে বলেছে। তাহলে এটাকে আমরা যে ডাইরেক্টলি এখানে সাবট্রাকশন করতে পারবো না, যেহেতু এখানে একটা মাল্টিপ্লিকেশনের পার্ট রয়ে গেছে, তাহলে ফোর এল দিয়ে আমাদের এই পার্টটাকে প্রথমে মাল্টিপ্লাই করব, এখানে আমরা থ্রি এল দিয়ে এই পার্টটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস থ্রি এল, এই যে থ্রি এল এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস থ্রি এল দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তার পরবর্তী স্টেপ হবে আমরা সাবট্রাকশন করব, যেখানে আমরা লাইক টার্মস পাবো সেখানে আমরা অপারেশন করব। তাহলে দেখো ফোর এল ইন্টু টেন এন, শুনে নাও ভালো করে, ফোর তাহলে আসবে কত, ফোর ইন্টু টেন হচ্ছে ফর্টি এল এন আসবে, ফোর এল আর থ্রি এম তাহলে হচ্ছে টুয়েলভ এল এম, ফোর এল ইন্টু টু এল হবে এইট এল স্কোয়ার। তাহলে আমরা চলো করি কি হয়, তাহলে ফর্টি ফোর জিরো ফর্টি এল এন মাইনাস টুয়েলভ এল এম এইট এল স্কোয়ার থ্রি এল স্কোয়ার টুয়েলভ এল এম মাইনাস ফিফটিন এল এম। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদের সবচেয়ে বেশি ভুল হয় এই জিনিসটা নিয়ে আমি একটু তোমাদের সতর্ক করে দিচ্ছি, মাইনাস থ্রি এল ইন্টু এল হচ্ছে মাইনাস থ্রি এল স্কোয়ার, মাইনাস থ্রি এল আর মাইনাস ফোর এম, যেহেতু দুইটা মাইনাস চিহ্ন মাল্টিপ্লিকেশন হচ্ছে প্লাস টুয়েলভ এল এম, মাইনাস থ্রি প্লাস ফাইভ হচ্ছে মাইনাস ফিফটিন এল এন,
এইভাবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। নাও নেক্সট আমাদের ডিউটিটা কি দেখো, যে আমরা লাইক টার্মস বা সদৃশ পদগুলোকে খুঁজে বের করব এবং তাদের মধ্যে যোগ বা বিয়োগ করা যায় কিনা সেই ব্যাপারে আমরা বিচার করব। তাহলে দেখো এখানের মধ্যে লাইক টার্মস যে আছে এইটাল থেকে যদি আমি 3 বাদ দিয়ে দেই তাহলে 5l স্কয়ার চলে গেল, 40ln, আর দেখো মাইনাস 15ln আছে, তাহলে 40ln আর 15ln দুইটা হচ্ছে লাইক টার্মস, মাইনাস যেহেতু আছে তাহলে 40 থেকে মাইনাস 15 করলে হবে 25ln। নেক্সট মাইনাস 12lm আর এখানে প্লাস 12lm হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা অলরেডি বিয়োগ ফল পেয়ে গেলাম, আনসারটা তোমরা লিখতে পারবে যে 5l স্কয়ার প্লাস 25ln, দিস ইজ দ্য সাবট্রাকশন রেজাল্ট। ঠিক আছে, এখন এই ফর্মে কিন্তু আমাদের কাছে আমরা আবার আরেকটা অঙ্ক পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ডি নাম্বার, এত থেকে এত বিয়োগ করো। তাহলে এটা একটু বড় প্রবলেম, চলো আমরা এটা দেখো তোমাদের এর মধ্যে তুলে ফেলো, তাহলে আমরা পরেরটা করতে যাচ্ছি ডি নাম্বার। তাহলে ডি নাম্বারে দেখো সবাই, এত থেকে, তাহলে যার থেকে বলবে সেই জিনিসটা কিন্তু তোমরা ম্যাথমেটিক্স সেই পার্টটা বা সেই এক্সপ্রেশনটা তোমরা আগে লিখবে, মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, মাইনাস মাইনাস দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা দিয়ে দেবে, কেন ওইখানে আমাদের দুটো পার্ট আছে, ওই দুটো পার্টকে যদি আমরা লিখতে চাই আবার মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে, তো পুরো জিনিসটা তোমরা একসঙ্গে করলে বুঝতে পারবে না, তাই যদি তোমরা ব্র্যাকেট দিয়ে করো তাহলে তোমাদের পক্ষে জিনিসটা বোঝাটা অনেক সুবিধে হবে, এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, টু মাইনাস টু বি, হ্যাঁ হয়ে গেল। তাহলে এই পার্টটা থেকে ফোর, হ্যাঁ এই পার্টটা থেকে আমাদের এই যে পুরো অংশটা কি করতে বলেছে, সাবট্রাকশন বা মাইনাস করতে বলেছে। তাহলে এই সাবট্রাকশন বা মাইনাস যদি আমরা করে নেই, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে এই মাইনাসের জন্য প্রথমেই কিন্তু আমরা এই মাইনাসটাকে পরিবর্তন করে নেব, তারপরে কি হবে, তারপরে কিন্তু আরো কাজ, এ মাইনাসের জন্য যখন এটা মাল্টিপ্লিকেশন হবে তার ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলি কিন্তু পরিবর্তন হবে। একটা কথা তোমরা ভালো করে মনে রাখো, সেই কথাটা হচ্ছে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেই পটটির সামনে, তাহলে কিন্তু ভিতরের যে চিহ্নগুলো আছে তার উপরে তার প্রভাব পড়বে, সবগুলি চিহ্নের উপরে পরিবর্তন হবে। আর যদি প্লাস চিহ্ন থাকে মাল্টিপ্লিকেশনের আগে, তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে, এটা নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, আর যদি সতর্ক না থাকো তাহলে কিন্তু মাইনাস করতে গিয়ে সব মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, খাতায় কিন্তু আর কিছু প্লাস হবে না। তাহলে চলো দেখি আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা প্রথম থেকে আমি একটু বলে দিচ্ছি, দেখো ফোর সি দিয়ে যদি আমি এই পার্টটাকে মাল্টিপ্লাই করি এখানে যা চিহ্ন আছে তাই বসবে, ফোর এস সি প্লাস ফোর হচ্ছে বি সি প্লাস হচ্ছে ফোর কি সি স্কোয়ার মাইনাস, এখানে কোনো চিহ্ন পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি, কারণ কি ফোর সির আগে কিন্তু প্লাস চিহ্ন, আমি একটু আগে বলেছিলাম যেটা দিয়ে মাল্টিপ্লাই করছো তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু সবটাই উলট পালট হয়ে যাবে, কি ভিতরের চিহ্নগুলি সবগুলি পরিবর্তন হবে। কিন্তু এখানে তো ফোরসির আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের এখানে যে সাইনগুলো আছে বা হ্যাঁ এটা যা আছে সেম থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। এখন এই জায়গাটাতে হচ্ছে একটা সমস্যা, এই জায়গাটাকে তুমি দুইভাবে করতে পারো, প্রথমে এই চিহ্নটা পরিবর্তন করে তারপরে আবার করতে পারো, অথবা প্রথমে মাল্টিপ্লাই করে এরপরে এই ব্র্যাকেটটা তোমরা তুলতে পারো। তো চলো একটা প্রসেস করি আমি, দেখো এই ব্র্যাকেটটা আমি ঠিক রেখে দিলাম, তাহলে এই ব্র্যাকেটটা যদি আমি ঠিক রেখে দিই তাহলে এই মাইনাসের কোনো প্রভাব কিন্তু ভিতরে পড়বে না, অর্থাৎ ভিতরে মাইনাসের জন্য প্লাস এই ধরনের কোনো রকমের পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে থ্রি এ ইন্টু এ হবে থ্রি এ স্কোয়ার, থ্রি এ বি, থ্রি এ সি মাইনাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু বি সি। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি যে পার্টটা আমি করেছি কি করেছি, থ্রি এ ইন্টু এ থ্রি এ স্কোয়ার, থ্রি এ ইন্টু বি থ্রি এ বি, থ্রি এ ইন্টু সি থ্রি এ সি, আমাদের এই পার্ট তোমরা পেয়ে গেলে। মাইনাস টু বি ইন্টু এ ইউ আর গ্যাটিং টু এ বি, এবার যে জিনিসটা আমি তোমাদের অ্যালার্ট করেছিলাম মাইনাস টু বি মাইনাস বি। ঠিক আছে, তাহলে দুটো মাইনাস আমি পেয়ে যাচ্ছি, তাহলে প্লাস টু বি স্কোয়ার, মাইনাস টু বি
प्लस सी तेले माइनस टू टू बी सी এখন আমাদের আরো একটা ইম্পর্টেন্ট স্টেপ রয়ে গেছে এই অঙ্কটাতে। যখন এই মাইনাসের আগে তো এই ব্র্যাকেটের আগে তো মাইনাস আছে, তাহলে এই ব্র্যাকেট যেহেতু আমি উইথড্র করিনি, এই মাইনাসের প্রভাব কিন্তু ভিতরে কোনো হয়নি। এখন আমরা যদি এই মাইনাসটাকে উইথড্র করে নেই, এই মাইনাসটাকে যদি সরি এই ব্র্যাকেটটাকে যদি তুমি আর না দাও, ব্র্যাকেটটাকে যদি তুলে ফেলো, তাহলে কিন্তু এই মাইনাসের প্রভাব এই সবগুলির মধ্যে হবে। যে কি প্রভাব পড়বে, এই মাইনাসের জন্য এই ভিতরের সবগুলি চিহ্নের পরিবর্তন ঘটবে। এখানে মাইনাস আছে, শুধু মাইনাস আছে যেটা তুমি দেখতে পাচ্ছ, মনে করো মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি তুমি এখানে প্লাস থ্রিকে ইন্টু করো তাহলে কি হবে, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে যাবে প্লাস টু, মাইনাস ওয়ান আবার প্লাস টু হয়ে যাবে মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু অ্যাগেন ইউ আর গ্যাটিং প্লাস টু। তাহলে এইভাবে ব্র্যাকেটটা তুলে আমাদের আবার নেক্সট চিহ্নগুলো পরিবর্তন আমরা করে নিচ্ছি। তারপরে আমরা নিশ্চয়ই দেখব যে কোথায় সদৃশ পদগুলো আছে। তাহলে ফোর এস সি প্লাস হচ্ছে ফোর বি সি ফোর সি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার থ্রি এ বি থ্রি এস সি প্লাস টু এ বি মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বিসি। ব্র্যাকেটটা যেহেতু আমরা তুলে ফেলেছি, আমি আমার কথা অনুযায়ী এখানে সবগুলো চিহ্নকে কিন্তু পরিবর্তন করেছি, কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা অনেকটা শেষ প্রান্তে পৌঁছে গেছি অঙ্কটা সমাধানের। এখন একটা স্টেপ আমাদের বাকি, সেটা হচ্ছে আমরা দেখব এখানে কোনো সদৃশ পদ বা লাইক টার্মস আছে কিনা। তাহলে ফার্স্ট ডিউটি হচ্ছে এসি, দেখো তো তোমার অঙ্কতে আর কোনো এসি আছে কিনা। তাহলে মাইনাস ফোর এসি আর মাইনাস থ্রি এসি, তাহলে কি আছে? হ্যাঁ, এখন তোমরা লেখাটা পরিষ্কার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে মাইনাস ফোর এসি আর মাইনাস থ্রি এসি মিলে হয়ে যাবে কি, মাইনাস সেভেন এসি। তাহলে লেখো, লেখাটা সুন্দর করে লিখে ফেলো, আমি একটু উপরে লিখে দিই, নিচে লিখলে তো তোমরা আর দেখতে পাবে না। তাহলে মাইনাস ফোর এসি আর মাইনাস থ্রি এসি মিলে হয়ে গেল মাইনাস সেভেন এসি। মাইনাস সেভেন এসি, তারপর দেখো, আচ্ছা আমি উপরে লিখে দিই তোমাদের জন্য আবার। হ্যাঁ, তো তোমরা অনেকক্ষণ একটু কষ্ট হয়েছে লেখাগুলিকে ঝাপসা দেখেছিলে, এখন আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে মাইনাস ফোর এসি মাইনাস থ্রি এসি মিলে হল মাইনাস সেভেন এসি। নেক্সট, তাহলে আমাদের ফোর এসি এবং এসির এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী হচ্ছে দেখো, প্লাস ফোর বিসি আর দেখো লাস্টে একটা টার্ম আছে তোমাদের প্লাস টু বিসি, তাহলে টু আর ফোর মিলে হচ্ছে প্লাস সিক্স বিসি, ফোর সি স্কোয়ার, আর তো কোনো সি স্কোয়ার এখানে নেই, ঠিক কিনা বলো? তাহলে আমরা লিখে নেই প্লাস ফোর সি স্কোয়ার। নেক্সট হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার, লিখে নাও মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার, আর কি বাকি থাকছে, মাইনাস থ্রি এ বি, এ বির ক্যালকুলেশন আমাদের হয়নি আগে, মাইনাস থ্রি এ বি আর প্লাস টু এ বি, মাইনাস থ্রি এ বি প্লাস টু এ বি মিলে হবে মাইনাস এ বি, হয়ে গেল কমপ্লিট। তাইলে আমাদের এখানে সাবট্রাকশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো। আবার একটু যারা তুলেছ একটু মিলিয়ে নাও স্টেপগুলো। তাহলে আমাদের এই এক্সারসাইজের পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজ 9.4। তাহলে 9.4 এ আমরা
बीजगणितिक राशिमाला के की करे मल्टीप्लाई करते हैं 9.4 के बा बीजगणित राशिमाला के की करे आमरा मल्टीप्लाई करब से जिनिसटा निये एखन आमरा आलोकपात करब। তাহলে এক্সারসাইজ 9.4 এ বীজগণিত রাশিমালার উপরে বেস করে দেখো আমরা যে অ্যালজেব্রিক্যাল মডেল বানাতে পারি তার উপরে বেস করে আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো জিনিসটা তো এমনি দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, তো আমি একটু আলোচনা করে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে? দেখো এই যে পার্টটা আছে বা যে ছবিটা তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা আমরা x প্লাস বি এখানে একটা তোমরা আয়তক্ষেত্র নিয়েছি বা রেকট্যাঙ্গেলকে নিয়েছি ভাবতে পারো। তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের x আর এই জায়গাটা হচ্ছে b, তাহলে এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে কত? x প্লাস বি। আর নিচের দিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে a আর এই জায়গাটা হচ্ছে x, তাহলে এই পুরো অংশটা হচ্ছে কি? x প্লাস a। তাহলে এই অংশটার লেন্থ হচ্ছে x প্লাস এ আর এই অংশটার লেন্থ হচ্ছে কি? x প্লাস বি, ঠিক আছে? এখন মজার ঘটনাটা কি দেখো, এই যে আয়তক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটার দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে a, তাহলে এই অংশটার গুণফলটা আমরা কি পাচ্ছি? a x দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই অংশটা এটা যদি a হয় তাহলে তো এই জায়গাটা a আর এই জায়গাটা হচ্ছে b, তাহলে এই জায়গাটার আমরা ক্ষেত্র হলে পেয়ে যাচ্ছি এ বি। নেক্সট এই জায়গাটা হচ্ছে x আবার এই জায়গাটাও তো x, তাহলে x আর x ইনটু করলে কত হয়? x স্কয়ার। আর এখানে জায়গাটা কি আমাদের মনে আছে? b। আর এই জায়গাটা কত? এই যে জায়গাটা কত? x। তাহলে x ইনটু b হচ্ছে bx। তাহলে এই যে মডেলটা দাঁড়াচ্ছে যে এটা দ্বারা আমি কি বোঝাতে চাইছি, এর দ্বারা বোঝানো যা হচ্ছে যে আসলে দুইটা অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন কি, দুইটা বীজগণিত রাশিমালাকে আমরা মাল্টিপ্লাই যদি করি সেটা বাস্তবেও আমরা করতে পারি, এবং বাস্তবে করলে একটা যে অঙ্কটা তুমি ভাবছো যে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এ এক্স, সেই জিনিসটা আসলে কি তার একটা বাস্তব প্রতিচ্ছবি একটা মডেলের সাহায্যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো। দেখো এক্স স্কোয়ার কি, তুমি যে এক্স এক্স ইন্টু করছো এক্স স্কোয়ার কি, তাহলে সেই এক্স স্কোয়ারটা তুমি এটা দেখে বুঝছো আরে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, ঠিক কিনা? আবার তুমি দেখছো x ইনটু a, এখন অঙ্ক করতে গিয়ে আমরা পাবো x ইনটু a, আমরা পাবো x ইনটু a কে লিখবো কি? ax। তাহলে ax তো তার মধ্যে তো কোনো প্রাণ নেই, কিন্তু এখন যদি তুমি বুঝতে পারো যে ax আরে এই জায়গাটা হচ্ছে a, তাহলে ax জিনিসটা কি আমি দেখিয়েছিলাম, কি ছবিতে কি দেখেছি? একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলটা কি? ax, ঠিক আছে? ab, a ইনটু b হচ্ছে ab। হোয়াট ইজ ab? এবি হচ্ছে সেরকম একটা জিনিস যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় তাহলে তার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এইরকম, এবি একটা ক্ষেত্রফল দাঁড়াচ্ছে। তাহলে বিএক্স জিনিসটা কি? এই যে বিএক্স হচ্ছে এই যে জিনিসটা বিএক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এবি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আমি কিছু জানি না, আমার আই হ্যাভ নো আইডিয়া উইথ রিয়েলিটি, বাস্তবের সঙ্গে আমার কিন্তু কোন রকমের নলেজ নেই, কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ আরে এটা এবিটা তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটাও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে পুরা অঙ্কটা কিসে কনভার্ট হলো? একটা ছবিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তোমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার কোন অংশটা হয়, এবি কোন অংশটা হয়, বিএক্স কোন অংশটা হয়, আর এটা বিএক্স কেন হয়েছে, কেন এটা এক্স হয়েছে, কেন এটা বিএক্স হয়েছে? কারণ কি, এক্স হচ্ছে একটা বাহু, এ হচ্ছে আরেকটা বাহু, যদি আয়তক্ষেত্র ধরা হয় সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হল এক্স অথবা বিএক্স, তাহলে সেই ধারণাটা কিন্তু তোমার মধ্যে অলরেডি গ্রো করছে, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, আরো একটা মজার জিনিস কি তাই দেখো, এই যে মজার জিনিসটা হচ্ছে এই যে, এই যে ছবিটা আছে তার পুরো অংশটার দৈর্ঘ্য কত? এক্স প্লাস বি। এই পুরো অংশটার দৈর্ঘ্য কত? এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি যদি ইনটু করি তাহলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস এ এক্স
प्लस बी एक्स प्लस ए बी एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स प्लस ए बी তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এবি এই যে গুণফলটা এই গুণফলটা কার থেকে এসেছে তার ফ্যাক্টর বা উৎপাদকটা কি তার উৎপাদক বা ফ্যাক্টরসটা হচ্ছে একটা হচ্ছে এক্স প্লাস এ আর একটা হচ্ছে কি এক্স প্লাস বি আবার এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই দুইটা উৎপাদকের গুণফল কত হয় তাও তুমি দেখতে পাচ্ছ তাহলে এই যে ছবিটা থেকে তোমাদের কাছে পরিষ্কার যে একটা বীজগণিতিক রাশিমালাকে আমি একটা মডেলের সাহায্যে কনভার্ট করতে পারি এবং একটা বীজগণিতিক রাশিমালার দুইটা যে উৎপাদক আছে সেই উৎপাদক দুইটাকে আমি গুণ করতে পারি আবার উল্টাটা ভাবো যে গুণফলটা কিসের উৎপাদক সেই জিনিসটাও কিন্তু আমি এই ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তোমরা নিজেদের থেকে এরকম একটা জিনিস নিয়ে করতে পারো সেই জিনিসটা তোমাদের কাছে ভালো লাগবে নেক্সট দিন হচ্ছে আমি আরেকটা মডেল তোমাদের দেখাবো যে কিভাবে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাকে মাইনাস করলে বাস্তবে তার ছবিটা কিরকম হয় অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিরকম হয় সেই জিনিসটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে চলো এবার আমরা শুরু করে দিই যে বীজগণিতিক রাশিমালা আমরা ছবির সাহায্যে যে এরকম গুণ করে দেখিয়েছি এরকম আমরা লিখে আমরা কি করে তা আলোচনা করব তার একটা উদাহরণ আমরা এখন শুরু করছি তাহলে এক্সারসাইজ 9.4 কোশ্চেন নাম্বার 1 তোমরা দেখো লেখা আছে দ্বিপদ রাশিগুলি গুণ করো দ্বিপদ রাশিগুলি গুণ করো দ্যাট ইজ 2x প্লাস 5 ইনটু ঠিক আছে 4x মাইনাস 3 তাহলে এই ধরনের একটা বীজগণিতিক রাশিমালা আছে এখন প্রশ্ন হতে পারে যে এই বীজগণিত রাশিমালাকে কি আমি মডেলে কনভার্ট করতে পারি নিশ্চয়ই পারবো কেন পারবো না বলো 2x ইনটু 4x কি হয় 8x স্কয়ার তাহলে x স্কয়ার হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 8x স্কয়ার জিনিসটা কি কয়টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক কি না তো এরকম প্রত্যেকটা জিনিসকে করা যায় যায় না এরকম না আমরা হয়তো অনেক সময় করি না বা হ্যাঁ সেই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি না তাহলে চলো এটার মাল্টিপ্লিকেশনটা আমরা আগে সেরে নেই তাহলে এটা যখন তুমি করতে যাবে তাহলে 2x ইনটু হচ্ছে তোমাদের 4x মাইনাস 3 প্লাস 5 ইনটু 4x মাইনাস 3 এইভাবে আগে লিখে নেবে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে 2x দিয়ে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করেছি প্লাস 5 দিয়ে আমরা 4x মাইনাস 3 কে মাল্টিপ্লাই করেছি নাও হোয়াট রেজাল্ট ইউ আর গেটিং আফটার দ্য প্রোডাক্ট লুক এট হিয়ার 2 ইনটু 4 কত হয় 8 তাহলে 8x স্কোয়ার তাহলে 4 টু যা হচ্ছে 8x স্কোয়ার 2 ইনটু 3 হয় 6x প্লাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে 15 এখন ইম্পর্টেন্ট জিনিস কি দেখো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে তাহলে এখন এটা কি সিম্পলিফাইড হয়েছে এটা কি আমরা সরল শেষ হয়েছে আমরা দেখব এটা ইনভেস্টিগেশন করব তাহলে এখানে 6x এখানে আছে 2x দুইটা সদৃশ পদ বা লাইক টার্মস আমরা পেয়ে গেছি তাহলে দুইটা লাইক টার্মস যেহেতু আমরা পেয়ে গেছি তাইলে কিন্তু এটাকে আমরা কাজ করতে পারি কি করব দেখো তাহলে 8x স্কয়ার মাইনাস 6 আর প্লাস 20 হয়ে যায় কত 14x মাইনাস 15 তাহলে এই হচ্ছে কি একটা বীজগণিতিক রাশিমালার গুণফল আমরা পেয়ে যাচ্ছি তাহলে এবার আমরা যে ছবির সঙ্গে তোমাদের যে ম্যাপিংটা দেখিয়েছিলাম দ্য ম্যাপিং বিটুইন দ্য অ্যালজেব্রিক্যাল ফ্যাক্টরস অর এক্সপ্রেশনস অর দ্য প্রোডাক্ট উইথ দ্য ডায়াগ্রাম ফ্রম দ্যাট কনসেপ্ট অফ ম্যাপিং উই ক্যান রিপ্রেজেন্ট অথবা উই ক্যান কনক্লুড দ্যাট এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার জিনিসটা কি মনে আছে তোমাদের ছবিতে এই যে এক্স স্কোয়ারটা কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক কিনা তো এই যে বর্গক্ষেত্রটা আছে তাহলে যেহেতু 8x স্কোয়ার আছে তাহলে কয়টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করবে 8 স্কোয়ারস এরিয়া উইল রিপ্রেজেন্ট 14x এই 14x জিনিসটা কি 14x জিনিসটা হচ্ছে যদি একটা আয়তক্ষেত্র তুমি নাও যার দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে 1 ইউনিট তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়ায় x ইনটু 1 হচ্ছে x আর 14x মানে কি সেরকম 14টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 rectangles area represented by 14x
and 8x square represents area of squares of 8 squares, area of square. 8x square means area of 8 squares whose sides are x unit and minus 15. Minus 15 মানে এটা কি? এটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে না? 15 এখানে হচ্ছে আমরা এই যে জিনিসটা আছে এটা আমি গতদিন তোমাদের একটা দেখিয়েছিলাম এই জিনিসটা 15 ইনটু তোমার হচ্ছে 5 আর 3 হচ্ছে তো 5 ইনটু 3 এখানে তুমি 15 ইনটু 1 করে তোমার একটা রেকট্যাঙ্গেলকে তোমরা কল্পনা করতে পারো বা 5 ইনটু 3 এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলে ওই জিনিসটা পরিষ্কার বুঝতে পারবে যেটা আমরা করেছি এখানে 20x কত মাইনাস 15 তাহলে 15 ইনটু 1 কে তোমরা ভাবতে পারো কতগুলি ছোট ছোট রেকট্যাঙ্গেল আসবে যেগুলি ওই রেকট্যাঙ্গেলগুলি আমরা যদি মাইনাস করি তাহলে এই জায়গাটা চলে আসবে এটাকেও কিন্তু আমরা একটা ছবির সাহায্যে দেখাতে পারি হ্যাঁ দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই একটা ছবি আমার কাছে বা একটা মডেল আমার কাছে আছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে লাস্টের যে জায়গাটা আছে সেই জিনিসটা আমাদের একটু কনসেপশনটা আমি আর একটু দিয়ে দিই এখানে কি আছে দেখো একটা সুন্দর জিনিস দেখো তোমরা দেখতে পাচ্ছ 5x স্কয়ার প্লাস 10x মাইনাস 3x মাইনাস 6 তাহলে এই মাইনাস 6 জিনিসটা কি এটা নিয়ে যদি আমাদের মনে একটু কনফিউশন থাকে এটা নিয়ে আমি আর একটা সুন্দর রিপ্রেজেন্টেশন দেখো 1 1 1 1 1 1 একটু ভালো করে দেখো ছবিটা একটু ছোট হয়ে গেছে তোমাদের জন্য তাহলে এই যে ছবিটা আছে এখানে 6টা বর্গক্ষেত্র আছে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু কত করে 1 ইউনিট করে তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 1 তাহলে এরকম কয়টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে 6টি বর্গক্ষেত্র এই ছবিটা যদিও তোমাদের কাছে এতটা পরিষ্কার না এই জিনিসটা আমি একটু বলে দেই 1 2 3 4 দেখো 5 5x স্কয়ার বলেছিলাম যে 5x স্কয়ার দ্বারা কাকে বোঝায় পাঁচটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায় কোথায় 1 2 3 4 5 ঠিক আছে তারপরে হচ্ছে কি আছে বলো তো 10x এই যে 10x দিয়ে কাকে বোঝায় 10টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায় যাদের দৈর্ঘ্য x প্রস্থ হচ্ছে 1 ওই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আবার মাইনাস 3x আছে তাহলে মাইনাস 3x যেহেতু তিনটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি হবে মাইনাস হবে এর জন্য আমরা 1 2 3 রেড কালার দিয়ে বুঝিয়েছি আর মাইনাস 6 আছে তো এ মাইনাস 6 দিয়ে কি 6টা বর্গক্ষেত্রকে বোঝাচ্ছে যাদের 1 ইউনিট তাহলে এই যে মডেলটা থেকে এখন আমাদের কিন্তু আলোচনাটা বা কনক্লুশনটা পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা এই যে তাহলে 8x স্কয়ার মানে 8টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6x মানে হচ্ছে 6টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস হবে 20টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে মাইনাস 15 কাকে বোঝাচ্ছে মাইনাস 15 বোঝাচ্ছে মাইনাস 15 বোঝাচ্ছে যে আমাদের 15টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে 1 ইউনিট করে ইমাজিন করা হচ্ছে এরকম 15টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা মাইনাস করতে হবে তাহলে আমি যেরকম তোমাদের একটা মডেল দেখিয়েছি এক্ষণে ফ্যাক্টরাইজেশনের মডেল সিমিলারলি এটাকেও কিন্তু তোমরা এরকম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় ঠিক আছে ওকে চলো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা কোশ্চেনে রোমান 2 নাম্বারটা দেখে নাও y মাইনাস 8 ইন্টু হচ্ছে 3y মাইনাস 4 তাহলে এটাকে আমরা এলজেব্রিক্যাল মাল্টিপ্লিকেশন কিভাবে করব চলো আগের মতোই হবে জিনিসটা y দিয়ে 3y মাইনাস 4 3y মাইনাস 4 তোমরা সবসময় এভাবে সুন্দর করে আগে স্প্লিট করে লিখবে এটাকে আমরা আবার উপরে নিচে লিখেও মাল্টিপ্লাই কিন্তু করতে পারি চলো আমি ওই প্রসেসটাও তোমাদের একটু দেখিয়ে নেব তাহলে হচ্ছে y ইনটু 3y দ্য প্রোডাক্ট ইউ আর গেটিং 3y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার 24y প্লাস 32 দেখো মাইনাস 8 মাইনাস 4 বলেছিলাম প্লাস 32 এখন তার মধ্যে কোনো সদৃশ্য পদ আছে কিনা দেখতে হবে কিন্তু মাইনাস 4y মাইনাস 24y মিল আছে তাহলে মাইনাস 28y প্লাস হচ্ছে 32 ঠিক আছে সবাই নেক্সট চলো আমরা আরেকটা চলে যাই এবার একটু আরেকটু কঠিন অঙ্ক করে নেই চলো আমরা 5 নাম্বারটা কে করার চেষ্টা করি
নাম্বার ফাইভ, টু পি কিউ প্লাস থ্রি কিউ স্কোয়ার, তাহলে থ্রি পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার। এই দুইটা পার্টকে আমরা এখন মাল্টিপ্লিকেশন করব। তাহলে ফার্স্ট অফ অল একটা এটাকে আমরা একটু স্প্লিট করে নেই, প্রথম পার্টটা দিয়ে দেখো টু পি কিউ, থ্রি পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার, থ্রি পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন। নেক্সট মাল্টিপ্লিকেশন আমরা করব ইন্ডিভিজুয়ালি, টু পি কিউ থ্রি পি কিউ মিলে কত হয় একটু দেখো চিন্তা করে। থ্রি টু যা হচ্ছে সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো মাইনাস ফোর পি কিউ ইন্টু কিউ স্কোয়ার হয়ে যাবে কিউ কিউব, নাইন পি কিউ কিউব সিক্স কিউ টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এই জিনিসটা আমি আরেকটা অঙ্গ দেখাবো তোমাদের, বলেছিলাম যে এটাকে আমরা উপরে নিচে লিখেও মাল্টিপ্লাই করতে পারি। এরকম একটা অঙ্ক আমি তোমাদের দেখাই, একটা অঙ্ক দেখাই যে কি করে তুমি উপরে নিচে লিখেও মাল্টিপ্লাই করা যায়। দেখো আমি এক নাম্বারটাকে আমি দেখাচ্ছি 2x প্লাস ফাইভ, আরেকটা হচ্ছে 4x মাইনাস থ্রি। তোমরা এভাবেও এটাকে কিন্তু মাল্টিপ্লাই করা যায়। ঠিক আছে, তাহলে ফোর দিয়ে তোমরা এই দুটোটাকে মাল্টিপ্লাই করবে, আগের মতোই সিস্টেমটা, 4x দিয়ে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, এরপরে মাইনাস থ্রি দিয়ে আবার এই দুটোকে মাল্টিপ্লাই করব। লেটস ডু উইথ 4x, ফোর দিয়ে যদি করো তাহলে ফোর টু যা কত হয় 8x স্কোয়ার প্লাস 20x, 4x ইন্টু টু হচ্ছে 8x স্কোয়ার, 4x ইন্টু ফাইভ হচ্ছে 20x, আমরা মাইনাস থ্রি দিয়ে করো মাইনাস 6x মাইনাস 15। ঠিক আছে, তাহলে 8x স্কোয়ার প্লাস 14x মাইনাস 15, 8x স্কোয়ার 20 মাইনাস 6 কত 14x মাইনাস হচ্ছে 15। দেখো সেম আনসার কিন্তু এসছে আগেরটার সঙ্গে মিলে গেছে। তাহলে এভাবেও তোমরা কিন্তু করা যায়। চলো এবার একটা কঠিন অঙ্ক আমরা দেখাই, রোমান সিক্স নাম্বারটাকে আমরা ট্রাই করি। হ্যাঁ, থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি বি স্কোয়ার, ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস টু বাই থ্রি বি স্কোয়ার। তাহলে দেখো কিভাবে আমরা করব, এখানে একটা প্রবলেম কি হচ্ছে, ফোরটা বাইরে আছে, এই ফোরটাকে চলো আমরা আগে ভিতরে দিয়ে দিই, তারপর আমরা আগের মতো মাল্টিপ্লাই করে নেব। তাহলে থ্রি বাই ফোর এ স্কোয়ার থ্রি বি স্কোয়ার, ফোর এ স্কোয়ার এইট বাই থ্রি বি স্কোয়ার। ঠিক আছে, এখন নেক্সট ডিউটি কি, এটা দিয়ে পুরাটাকে, এটা দিয়ে পুরাটাকে তোমরা লিখে নাও ফটাফট। প্লাস ফার্স্ট অফ অল এভাবে তোমরা অ্যারেঞ্জমেন্ট আবার আগের মতো করে নিচ্ছি আমরা। এখন মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে যদি তোমরা এটাকে মাল্টিপ্লাই করো তাহলে ফোর ফোর কেটে যাবে, তাহলে থ্রি এ টু দি পাওয়ার ফোর, থ্রি এ টু দি পাওয়ার ফোর মাইনাস, দেখো থ্রি থ্রি কাটা, ফোর দিয়ে কাটলে টু, তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার টুয়েলভ
স্কয়ার বি স্কোয়ার, এখানে দেখো থ্রি থ্রি ক্যান্সেল, মাইনাস এইট বি টু দি পাওয়ার ফোর। তাহলে আমাদের ফার্স্ট মাল্টিপ্লিকেশন কমপ্লিট হলো। সিম্পলিফিকেশন করা যায় কিনা আমরা একটু দেখে নেই। এখানে দেখো মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার আছে, টুয়েলভ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে টুয়েলভ থেকে টু গেলে কত, টেন। তাহলে থ্রি এফ ফোর টেন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইট বি ফোর, তাহলে আমাদের প্রোডাক্ট এখানেই কমপ্লিট, যেহেতু আর সিম্পলিফাই আমরা করতে পারছি না। কোশ্চেন নাম্বার ওয়ান থেকে অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, বাকি কয়েকটা রয়ে গেছে, এগুলি তোমরা করবে অবশ্যই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার টু। তাহলে কোশ্চেন নাম্বার টুতে হ্যাঁ আমরা গুণফল নির্ণয় করা বলছে। হ্যাঁ, তাহলে গুণফল সেম নিয়মেই হবে, তবে আমি একটা তোমাদের দেখিয়ে দেই, সেটা হচ্ছে রোমান থ্রি করি, কোশ্চেন নাম্বার টু এর রোমান থ্রি। কোশ্চেন নাম্বার টু এর রোমান থ্রি স্কোয়ার বি এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার। এবার কি করে মাল্টিপ্লাই করবে দেখো, তাহলে স্কোয়ার দিয়ে কোশ্চেন নাম্বার ওয়ানের মতোই করবে, কিন্তু এই জন্য আমি বেশি দেখাবো না, জাস্ট এক দুটো দেখিয়ে পরেরটাতে আবার চলে যাব। এ প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার ইন্টু এ কত হয়, এ কিউব, স্কোয়ার বি স্কোয়ার, বি এ বা এ বিও লিখতে পারো একই কথা, ইকুয়াল টু হলো বি কিউ। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, চলো ফাইভ নাম্বারটা একটু দেখিয়ে দিই তোমাদের। টি প্লাস স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এস, টি প্লাস স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এস, সেম ভাবে আগের মতোই চেষ্টা করো। টি ইন্টু টি স্কোয়ার কত হয়, টি কিউব টি এস স্কোয়ার মাইনাস হলো এস কিউ। তাহলে দেখো আমাদের এখানে কোশ্চেন নাম্বার, আমরা আজকের আমাদের সময় শেষ এখানেই, তো আমরা নেক্সট দিন এরপর থেকে শুরু করব। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার কয়েকটা নতুন মডেল নিয়ে আবার দেখানোর চেষ্টা করব, যাতে ম্যাথামেটিক্স যে জিনিসটা আছে সেই জিনিসটা তোমরা আরও ইন্টারেস্ট সহকারে বাড়িতে নিজেরা করতেও পারো। এরকম কিছু মডেল বানিয়ে অঙ্কগুলিকে এভাবে যাতে সুন্দরভাবে প্রকাশ করা যায় সেই প্রচেষ্টা রাখবো। তাহলে দেখা হবে আবার নেক্সট টিউজডে। বাই এভরিবডি, হ্যাভ এ নাইস ডে।